সত্য এ সত্য দাদা কিছু বলবা কইজাস মাছ ধরনে পূজা দিতে যাইতেছি তোর নিজের ঘরে খাবারের ব্যবস্থা আছে তো একদম ফালতু কথা বলছিস সকাল সকাল যাইতেছে একটা শুভ কাজ আর কি ফালতু কথা বল নিজে তো ধর্ম কর্ম কিছু করো না আমার অন্যের ধর্ম পালনেও তুমি মন্তব্য কইরা নিজে পাপের ভাগী হও কেন এইসব করো আরে ফালতু কথা কইলাম কই নিজে না খাইয়া দেবতারে খাওয়াছিস তোর পেট ভরবে তো ভগবান তোমারে ক্ষমা করো এটা কি কথা বল অন্নদাতা হইলেন ভগবান স্বয়ং মা তুমি অন্নদাতা তুমি ক্ষমা করো তোগো তো সস্তা বিশ্বাসের কারণে ধর্মটা সস্তা হয়ে যায় যা কই যাসরিস যা যা পারছিস কর তোমার বুঝ তোমার কাছে আমারটা আমার কাছে তবে একটা কথা বলি ধর্ম পালন করা না করা তোমার ইচ্ছা কিন্তু কারো ধর্ম বিশ্বাসে তিরস্কার করাটা ঠিক না তুমি ক্ষমা করো ভগবান রাতের ঘটনার কোনো ব্যাখ্যা কি তোমার কাছে আছে এখনো নাই কিন্তু এই ঘটনা নিষ্ক্রান্ত করতে খুব বেশি সময় লাগবে না ঘটনা যে কোন দিকে যাইতেছে তার কোনো কিল কোনো রাই তো আমি খুঁজে পাইতেছি না সমস্যা নাই কাকা যে দুজন দেখছে সেই দুজনের দললেই তো কুল কিনারা খুঁজে বাইর করা যাবে গুপ্তধন যদি থাকবে তোরা অন্য কিছু দেখলো কি কাকা অলৌকিকতা লৌকিকতার চেয়ে অনেক ঊর্ধ্বে প্রকৃতি হইল রহস্যের ভাণ্ডার তো সেই ক্ষেত্রে আপনার আর আমার জ্ঞান তো খুবই সীমিত আর দূর সবসময় বই পুস্তকের কথা কইও না তো তাইলে ধরে নেন আমার কথা মিথ্যা এখানে কোনো গুপ্তধন নাই তাহলে গর্ত আমারও তো একই প্রশ্ন দেখছো হাতে দিল না এইবার যদি আপনার একটু শিক্ষা হয় পাইছে একখান সুযোগ এই সুযোগে চাপায় যত ধার আছে সব ধার সে একদম শোধ করে দিব আমি কথা কইলেই তো দোষ হয় আচ্ছা সত্যি করে একটা কথা কও তো তুই টেকা পাইলা কই টেকা পাইছে আমি একবারও কইছি কও নাই তাহলে ওই যে জোড়া পাঠা কিনবা টেকা না থাকলে জোড়া পাঠা কিনবা কেমতে তুমি পাঠা কেনার কথাও তো আমি একবারও কইছি কইছি ব্যবস্থা হবে বুঝছি এখানে একটা চালাকি আছে চালাকি না থাকলে আমার মতো নারী তোমার মতো পুরুষের ঘর করতো না আসো বাদ দিচ্ছি পাইছে